দেখো জিনিসটা, যে কাপটাকেও তোমরা খেয়ে নিতে পারবে চায়ের পরে। তো সেটা মোটা লেয়ার, 5 টাকা তোমরা চিকেন মোমো পাবে 1 পিস প্লাস স্যুপও পাবে। শুধুমাত্র সস্তা দামে তোমরা আইটেম পাবে না, এট দা সেম টাইম ইউনিক ইউনিক কিছু আইটেম পাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম পেয়েছি, যেটা আমি লাস্ট শামবাজার একটা ক্যাফেতে পেয়েছিলাম, সেটা হচ্ছে মাটকা পিৎজা। মাটকা পিৎজার সাথে তোমরা আরো অনেক রকমের আইটেম পাবে, যেগুলো দামগুলো মারাত্মক রিজনেবল। আর আমার সবচেয়ে বেশি ইউনিক লাগলো একটা জিনিস, যেটা হচ্ছে চিকেন মোমো, এরা মাত্র 5 টাকা দিচ্ছে। যাই হোক, আমি তো মারাত্মক লেভেলে এক্সাইটেড আজকে, কারণ আমার পয়সা বাঁচবে। সিরিয়াসলি, যা খরচা হয় ফুড ব্লগিং করতে গিয়ে, তো ওই দিক দিয়ে আমার আজকে পয়সা বাঁচবে। অনেক সস্তা দামে এখানে খাবার দাবার পাওয়া যাবে, যেটা পেট পেট ভরিয়ে দেবে। তো চলো আজকে যাওয়া যাক সোজা ক্যাফেটার নাম আমি ভুলে গেছি, রিদমাছারে। রিদমাছারে, হ্যাঁ ইউনিক নাম। তো সেই রিদমাছারে ক্যাফেতে যাবো, আর কোথায় এসি না এসি সেগুলো আমি পরে বলছি। আপাতত ক্যাফের সামনে যাই, ওখানে অ্যাম্বিয়েন্স দেখাই, খাওয়ার দাওয়ার দেখাই, তারপর তো বাকি সব থাকবে। চলো লেটস গো। অলরাইট, সো এই হচ্ছে বেসিক্যালি ছোট্ট একটা ক্যাফে, ওখানে সুন্দর কিচেন এরিয়া আছে। আর এখানে তোমরা বাইরে দুটো টেবিল পাতা আছে, টুনি লাইট দিয়ে ডেকোরেট করা, ইনফ্যাক্ট গাছের ওপরেও টুনি লাইটটা আছে, সুন্দর লাগছে দেখতে। আর এটার নাম হচ্ছে রিদমাছারে, যেটা আমি তোমাদের বলেছিলাম। বাই দি ওয়ে, নেপু এসেছে আজ আমাদের সাথে ভিডিও করতে। অলরাইট, সো ফাইনালি রিদমা স্যার ক্যাফে ওনারকেই পেয়ে গেছি। তার সবার আগে তোমার নামটা একটু বলো। আমার নাম দেবরাজ, নমস্কার তোমাদের সবাই ভিউয়ার্সকে। আর তোমার এই ক্যাফেটা কতদিন হয়েছে ওপেন? আর মাত্র 25 তারিখ ওপেন হয়েছে, 25 সেপ্টেম্বর। তোমার ক্যাফেতে দেখলাম অনেক ইউনিক ইউনিক আইটেম পাওয়া যায়, কী কী আছে ইউনিক ইউনিক আর কত দাম সেগুলো একটু বলো। দেখো বেসিক্যালি আমি যেটুকু চেয়েছি, যে একটু পকেট ফ্রেন্ডলিভাবে যাতে সবাই খেতে পারে, সেই হিসাবেই আমি আমার মেনু কার্ডের প্রাইসিংগুলোকে সাজিয়েছি। আমার ইউনিক আইটেম বলতে পারো মাটকা পিৎজাটা। মাটকা পিৎজাটা হ্যাঁ অনেক জায়গায় হয়তো পেতে পারো, কিন্তু একটু দামে পাবে, যেখানে 120 এরকম প্রাইসে গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি একটা রিজনেবল প্রাইসের মধ্যে। আর এইটুকু বলতে পারি যে মাটকা পিৎজাটা এখানে খেলে পিৎজার যে টেস্ট সেটা ভুলে যাবে, দারুণ টেস্ট মাটকা পিৎজাটা। এটা কিন্তু তোমরা এখানে এসে ট্রাই করতে পারো, যেটা মাত্র 60 রুপিস থেকে স্টার্ট আছে। এরপর হয়তো কিছু ভেরিয়েশন আমি আনবো, সেটা কালী পুজোর পর সেটা আসবে, এখন 60 রুপিস এটা রেখেছি। আরেকটা পেতে পারো হচ্ছে তুমি এডিবেল কাপের টি, যেটা মাত্র 20 টাকা দাম, বিস্কুট চা যেটাকে আমরা বলি, মাত্র 20 টাকা সেটার দাম। চায়ের সাথে কাপটাও খেয়ে নেবে? হ্যাঁ একদম। আচ্ছা, সেটা দুটো ফ্লেভারে রয়েছে, একটা চকলেট রয়েছে, একটা এলাইচি রয়েছে। আর যেটা একটা কম্বো আছে আমাদের, শেয়ারেবল করতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ অনেক জায়গায় গেলে কম্বো বলবে না একজনকেই খেতে হবে। বাট আমি 79 একটা কম্বো দিই, যেখানে ভেজ ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন রয়েছে, ওটা শেয়ারেবল, তুমি এখানে বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর তারপরে যদি চিলি চিকেন নাও, সেটা 15 রুপিস করে তোমার পার পিস 15 রুপিস, মানে তোমরা অ্যাডও করতে পারবে। আরেকটা জিনিস দেখলাম যেটা ওখানে টানানো আছে, যেটা হচ্ছে চিকেন মোমো পার পিস 5 টাকা, আর কেউ কি চাইলে একটাও নিতে পারে? একটাও নিতে পারে, তোমরা যদি এসে যদি একটা অ্যাভেল করতে চাও, সেই একটাও তুমি অ্যাভেল করতে পারবে। তুমি কারো কাছে 15 টাকা রয়েছে, কারো কাছে 20 টাকা রয়েছে, তুমি 3 পিস নাও, তুমি 4 পিস নাও, তুমি 100 পিস নাও, তুমি 1 পিস নাও, যা খুশি নিতে পারো, তোমার ওই 5 টাকা করে পিস পড়বে। আর স্যুপটা কি দাও, মানে কত মিনিমাম কটা নিলে দাও, নাকি একটা নিলে দাও? তুমি একটা নিলেও স্যুপ দাও, 4টে নিলেও দাও, 3টে নিলে দাও, তুমি যে কটা নেবে তাতে। এটা বেশ ভালো, 5 টাকায় তোমরা চিকেন মোমো পাবে 1 পিস প্লাস স্যুপও পাবে, এটা বেশ ভালো লাগবে। আরেকটা জিনিস আমার বেশ ইউনিক লাগলো, দাদা যেভাবে মাটকা পিৎজা সার্ভ করে, সার্ভিং যে টেকনিকটা সেটাও বেশ আমার ইউনিক লাগলো। একটা গাড়ির মধ্যে দেয়, সেটা আমাকে দিলে তখন আমি দেখাবো। আর এইটা রহস্য লাগে, আমি চেয়েছিলাম স্ট্রিট হলেও যাতে একটুখানি ইউনিক প্লেটিং করা যায়, ছোট্ট জায়গার মধ্যে হলেও যাতে একটুখানি রেস্টুরেন্টের ভাইব দেওয়া যায়, সেই জন্য আমার প্লেটিং আইটেমগুলো একটু ইউনিক। মোমো যদি মোমো ট্রেটা আসবে, সেটা পান পাতার শেপে রয়েছে, একটা ছোট ট্রলিও রয়েছে, এটা বড় ট্রলি রয়েছে, একটা ছোট তোমার শপিং ট্রলিও রয়েছে, ওটাতে করেও আমি যারা 1 পিস নেয় তাদেরকে আমি মাটকা পিৎজাটা সার্ভ করি। এবার তোমাদের আগে মেনুটা দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো মেনুটা, যারা দেখতে হবে পুরো পজ করে দেখে নাও। যাই হোক, এখানে মাটকা পিৎজার প্রাইস টাইস দেওয়া
দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। দোকানটা দেখতে ছোট হতে পারে বাট ভেতরে জিনিসপত্র ভাই খাসা আছে, মানে এত এত জিনিস। একটা জিনিস দেখুন, চাইনিজ বেল যেটা আমার জন্য বানালো, যেটা আমি তোমাদের সিনেম্যাটিক শটে দেখাবো, সেটা নেক্সট লেভেল, দেখেই লাগছে খেতে কেমন যায়। তো আপাতত আমি এখন চলেছি ঈদ মাজারে ক্যাফের কিচেনে। তো এখানে আমি দেখা দিচ্ছি তোমাদের মাটকা পিজার মেকিংটা, যেটা দাদা আমাকে বললো যে দেখানো যাবে। ব্রেড গুলো স্লাইস করা হচ্ছে সবার আগে, এটা পিজ্জা সস যাচ্ছে, নেক্সট এখানে মেয়োনিজ যাচ্ছে, মেয়োনিজটা আমাদের কেনা, এটা টমেটো কেচাপ গেল, নেক্সট এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। চিকেন হলে চিকেন যায়, ভেজে হলে তোমার কর্ন যায়। তো তোমরা এখানে তিনটে অপশন পাবে, ভেজ, পনির আর একটা হচ্ছে চিকেন। তো সমস্ত কিছু এখানে দেওয়ার পর ফাইনালি এটা কি যাচ্ছে, এটা মিক্সড আর। আচ্ছা, এটা কোন তোমাদের সিক্রেট মশলা টাইপ? না, সিক্রেট মশলা পৃথিবীতে কিছু হয় না। আচ্ছা, ওই বেসিল থাকে, অরিগানো থাকে, চিলি ফ্লেক্স থাকে। আচ্ছা, অনেক রকমের মশলা মিক্স করা থাকে। ওকে, তো পৃথিবীতে কিছু নেই। নেক্সট এখানে চিকেন চলে যাচ্ছে, তো পুরোটা মিক্স করা হয়। তো এটা হচ্ছে মেন মাটকাটা, তো মাটকাবিদের মাটকাটা, এটার মধ্যে পুরো স্টাফিং স্টাইবার চলে যাবে। নেক্সট আবার কি পিজ্জা সস যাচ্ছে নাকি? পিজ্জা সস যাবে, তারপরে আবার উপরে একটু মেয়োনিজ চলে যাবে। আমরা আমুলের চিজ ইউজ করি। তো এই চলে যাচ্ছে সেকেন্ড লেয়ার চিজ, এর উপরে আর জায়গা নেই বাকি, কোনো চিজ যাবে। চিজের পরে কি আরো কিছু যাবে নাকি? চিজের পর অরিগানো যায়। এই ফাইনালি চলে গেল বেকে। কতক্ষণ লাগে দাদা? 10 মিনিট, 10 মিনিটের মধ্যে এটা বেক হয়ে আমাদের হাতে চলে আসবে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, ভর্তি খাওয়া দাওয়া আমার সামনে রাখা আছে, আরও একটা খাবার আসছে যেটা আমি তোমাদের আসলে দেখাবো। আপাতত শুরু করা যাক চা দিয়ে, যেটা হচ্ছে এডিবেল চা। এর আগে কলকাতায় একটা ভাইরাল হয়েছিল এই এডিবেল চা, এই হচ্ছে বিস্কিটের পুরো কাপটা, যে কাপটাকেও তোমরা খেয়ে নিতে পারবে চায়ের পরে। তো এটা খাওয়া যাক সবার আগে। এটার দাম নিচ্ছে 20 টাকা, বেসিক্যালি এটা এলাইচি ফ্লেভার আছে। চাটা ফার্স্ট চুমুকে না তোমাদের এলাইচির ফ্লেভারটা ডাইরেক্ট গলায় গিয়ে স্ট্রাইক করবে, এতটা স্ট্রং এলাইচির ফ্লেভার আছে। আর ডেফিনেটলি চাটা ভালো, চাটা মোটামুটি পুরো খাওয়া কমপ্লিট। এবার আসি বিস্কুটটা, বিস্কুটটা এখনও বাইরের বসানো হার্ড আছে, মানে অনেকক্ষণ তোমরা যদি চাটা রেখে দাও তাও বিস্কুটটা থাকবে। চলো এবার বিস্কুটটা খাওয়া যায়। খুব একটা ফ্লেভার নেই বিস্কুটটার মধ্যে, জাস্ট চায়ের যে ফ্লেভারটা ওটাই পাওয়া যাচ্ছে। বাট একটা ইউনিক জিনিস আর ভালো খেতে। এর আগে কলকাতায় একবার বাইরে রয়েছিল, তখন আমি মিস করে গেছিলাম, বাট আজকে ট্রাই করলাম, খুব একটা খারাপ। এবার আসি শীতকালের রাজার জিনিস, সামনে শীতকাল আসছে। তো মোমো 5 টাকা মাত্র পিস, কোটিংটা আছে, খুব একটা যে মোটা সেটা বলবো না, ঠিকঠাক। আর সাথে এই হচ্ছে চিকেনের স্টাফিং, ভেতরে ধনে পাতাও দেওয়া আছে। চলো আগে মোমোটা শুরু খাই। মোমোটার মধ্যে টেস্ট আছে, স্টাফিংসটা একটু বেশি হলে ভালো হতো, কোটিংটা একটু কম হলে ভালো হতো, বাট হ্যাঁ ডেফিনেটলি ভালো হতো। 5 টাকা অনুযায়ী আমি কমপ্লেন করতেও পারি না। এটা একটু টিপ করে খাই, চাটনিটা একটু ঝাল ঝাল আছে, মোমোটার সাথে ভালো ব্যালেন্স যাচ্ছে। স্যুপ দিয়েছে, এরা কড়াই টাইপের বাটিতে দিয়েছে। দাদাদের সার্ভিং করার স্টাইলটা হেভি ইউনিক, স্যুপটা একদম ক্রিস্টাল ক্লিয়ারই বলতে পারো, খুব একটা কর্নফ্লাওয়ার মারা হয়নি, আর উপরে বাঁধাকপি, গাজর এইসব আছে। গোলমরিচের জাস্ট ফ্লেভারটা গলায় গিয়ে স্ট্রাইক করলো, আর স্যুপটা ডেফিনেটলি ভালো হয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার স্যুপগুলো একটু বেশি ভালো লাগে আমার কর্নফ্লাওয়ার ইউজ করার থেকে। এবার আসে একটা ইউনিক আইটেমে, যেটা হচ্ছে ভেল, চাইনিজ ভেল এটা। আর এটা বেসিক্যালি দাদা আমাকে বললো, আমরা নর্মাল নুডলস খাই, এক্স্যাক্টলি টাইপ অফ সেম প্রিপারেশন, জাস্ট নুডলসটাকে এটাকে আগে ফ্রাই করা হয়, ডিপ ফ্রাই করা হয়, তারপর গিয়ে এটা কড়াইয়ে পুরো নাড়িয়ে টাড়িয়ে সস টস দিয়ে করা হয়। চামচে এবার দেখি লাভ নেই, তো একদম কুড়মুড়ে ব্যাপার আছে, একটু মুখে দিয়ে। প্রচুর পরিমাণে সস ইউজ করা হয়েছে, মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সস ইউজ করা হয়েছে, যেটা আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। তো ওটার জন্য একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আছে, আর ওভারঅল টেস্ট ভালো। আর আমি এটা চিকেন ভেল নিয়েছি, যেটার দাম নিয়েছে 120 টাকা, আর ভেজ আছে সেটা 100 টাকা। চামচে ওঠে না এটা, এটা হাত দিয়ে খাওয়ার জন্যই, তো আমিও স্ট্রাগল করছি একটু, উঠেছি। চলো সুন্দর চাবি চাবি নুডলসটা খেতে হচ্ছে। তোমরা যদি ভাবো এইটুকুনি পাবে তোমরা 120 টাকায়, সেটা নয়, এই একটা কোয়ান্টিটি সাথে এই একটা কোয়ান্টিটি, মানে এই দুটো কোয়ান্টিটি মিলিয়ে 120 টাকা, যেটা আই গেস 3 জন তো খেতেই পারবে। অলরাইট, সো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে মাটকা পিজা, যেটা বলেছিলাম যে এরা ইউনিকভাবে সার্ভ করে। আমাকে এখানে একটা শপিং ট্রে বা ট্রলি বলো যার মধ্যে দিয়েছে, আর এর মধ্যে আছে এই ইয়াম সাইজের মাটকা পিজ্জা, যেটার প্রাইস হচ্ছে 60 রুপিস। আমি চিকেন মাটকা পিজ্জা নিয়েছি, তাদের স্পুন আছে। তো চলো এইটা আগে একটু ভাঙি, ওপরে জাস্ট চিজটার লেয়ারটা দেখো কতটা ভরে ভরে চিজ দিয়েছে, তো সেটা মোটা লেয়ার, এত মোটা চিজের লেয়ার, চামচ ভেঙে যাবে, আবার চামচটা ভেঙে যাবে, তো হাত দিয়ে আগে চিজটা একটু ছাড়াই। এরা একটা মোটা লেয়ার চিজ আছে ওপরে, খাই চিজ, আর হালকা একটু ব্রেড এসছে। এই হচ্ছে ভেতরে স্টাফিং, যেটা আমি তোমাদের দেখেছিলাম, ব্রেড, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছে, চিকেনও আছে। এই হচ্ছে পুরো স্টাফিংসটা, এটা একটু মুখে দিই, আমাকে চিউ করতে হলো না, এতটা জুসি আর এতটা নরম ব্যাপারটা পুরো ভেতরে ঢুকে গেল। আর হ্যাঁ,
ডেফিনেটলি পিৎজার একটা টেস্ট পাবে, দো এটা পিৎজার ডো দিয়ে করা নেই, তো একটু ডিফারেন্ট আছে, বাট হ্যাঁ ডেফিনেটলি ভালো হয়েছে। সো দাদা আমাকে কফিটা দিয়ে গেল, বললো কফিটা ডেফিনেটলি ট্রাই করো, এটা নাকি পুরো ক্যাপাচিনো স্টাইলে কফিটা দেওয়ার উপরে দেখতেই পাচ্ছ, আর এতটা কফি জাস্ট 40 rupees, গ্লাসটা একদম ডিজাইন দাদার কোনো বন্ধু একটা ডিজাইন করেছে, এখানে রিডমাচারে সুন্দর করে লেখা আছে, মানে ব্র্যান্ডিংও করা আছে। চলো একটু খাওয়া যাক, ওপরটা যাও, জাস্ট ফ্রোদি ফ্রোদি ব্যাপার, ওটা পুরো ফ্রোদটা আমার আগে আসলো। যাই হোক, এবার ভেতরে কফিটা এসেছে, কফিটা ডেফিনেটলি ভালো হয়েছে। ওপেনিং টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে আর এটা আপটিল রাত্রির 11টা অবধি দাদা বললো। চলো এবার আসি লাস্ট আর বলতে পারো ওয়ান অফ দ্য হিট আইটেম, যেটা হচ্ছে বেক চিকেন মোমো। এখানে 4 piece তোমরা বেক চিকেন মোমো পাবে, যেটার প্রাইস 89 বললো আই গেস। আর চিকেন মোমো দেখতে কিন্তু জাস্ট টেম্পটিং লাগছে, ওপরে অরিগানো চিলি ফ্লেক্স দেওয়া, আর এটাকে কেন বলে অলিভ না একটা বলে অলিভ বলে, এটুকুনি জ্ঞান আছে আমার। তো চিকেন মোমোটা আগে বের করি, ও হো হো জাস্ট দেখো জিনিসটা, অনেক কষ্ট করে চিজ থেকে আমি ছাড়িয়ে মোমোটা বের করেছি, ওপরে একটা মোটা চিজের লেয়ার আছে আর ভেতরে ফ্রাইড করা আছে মোমোটা, শুধু ফ্রাইড করানি মোমোটা, কোনো একটা সসে টস করা আছে, আর ওপরে চিজটা একটা আলাদা লেয়ার অফ টেস্ট অ্যাড করছে। লোকেশনটা হচ্ছে একদম সোদপুর হাই স্কুল, হাই স্কুলের থেকে একটু এগিয়ে এসে অপোজিটে দেখতে পারবে তোমরা এই ছোট্ট একটা ক্যাফে আছে, এরকম সুন্দর লাইটিং তোমরা এমনি দূর দিয়ে দেখতেই পারবে, আর স্টেশন থেকে যারা আসবে তাদের জন্য 1-2 মিনিট লাগবে হার্ডলি, ম্যাপে লোকেশন আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই দেখো ইজিলি চলে আসতে পারবে। অলরাইট, সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, লোকেশনও তোমাদের বলে দিয়েছি, এবার পারা হচ্ছে ভিডিওটা শেষ করার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা নতুন সস্তার ক্যাফে তোমাদের খুঁজলাম যেখানে তোমরা এসে টাইম স্পেন্ড করতে পারো, ইভেন কি তোমাদের পকেটের টাকাটাও কম খুঁজবে, তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। Till then, bye-bye, stay safe and stay happy. Bye.